তো অপ্রত্যাশিত অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গিয়েছে, যে চিন্তাই করা যায়নি, যে মুহূর্তের মধ্যে হবে, হয়তো কেউ বাঁচানোর জন্য যে বলবে বাঁচাও, এই সময়টুকু হয়তো কেউ পায়নি। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের সাথে যারা যারা বেঁচে গেছেন তাদের জন্য, তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অব্যবস্থাপনার কারণে আমাদের ক্ষতির যে পরিমাণটি সেটি মনে কমানোর সুযোগ আমাদের রয়েছে, যেটা করে এই ঘটনায় আমাদের কাছে অনেক স্পষ্ট হয়েছে। আমরা সেই জন্য সরকারের কাছে এগিয়ে আলোচনা করব, আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে তাদের সহযোগিতার পাশাপাশি যে সকল অব্যবস্থাপনার কারণে, যে সকল সমস্যাগুলোর কারণে আমরা যে দুর্ঘটনাগুলো সহজেই মোকাবেলা করতে পারি, আগুন কিন্তু সহজেই নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়গুলো সরকার অবশ্য তার নজরে নিয়ে এসে সামনের দিনগুলোতে আমাদের সহজ জীবনযাত্রার পথগুলোকে সহজ করার চেষ্টা করবে। আমি এই পর্যায়ে আমাদের আহত এবং ক্ষতিগ্রস্ত বন্ধুদের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় বোন ইফাত জাহান, দ্বাদশের ছাত্রী, বরণিতা কলেজ, যিনি তাদের হতবা আয়ের যে উৎসাহী দোকান, তাদের সেই ব্যবসার প্রতিষ্ঠানকে তারা হারিয়েছে। আমাদের বোনকে আসার জন্য অনুরোধ করছি। আমি নিউ দিল্লি থেকে বলছি। সেদিন আমরা বাসায় ছিলাম, যেদিন আগুন লেগেছিল, সে আগুনে চোখের পলকে যে আমার এত আত্মীয় স্বজন, আমার চাচাতো ভাই বোন, আমার চাচি মারা গেছে তা বুঝতে পারিনি। যখন আমরা বেঁচে বের হয়েছি তখন শোনা গেছে তারা বেঁচে নেই। তাদের জন্য খুব কষ্ট হয়, তারা খুব কাছের মানুষ ছিল আমার। আমি আর কিছু বলতে পারবো, আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমরা আমাদের সর্বশেষ ক্ষতিগ্রস্ত বন্ধুদের কাছ থেকে বক্তব্য শুনবো। আমাদের এখন বক্তব্য নিয়ে অনুরোধ করছে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ জনি, যিনি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ডিগ্রি ফাইনাল ইয়ারে, যিনি তার একান্ত ভালোবাসার প্রিয় বোনকে হারিয়েছেন এই দুর্ঘটনা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের যে অনুষ্ঠান, যারা এখানে আয়োজন রেখেছেন, বিশেষ করে আমি বলতে চাই যে আমার পরিবারে আমি আমার বাবা মা ছোট দুবোনকে হারিয়েছি। তো বেশি কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাচ্ছি যে আমার লেখাপড়া এবং আমার থাকাতে কোনো বাসস্থান তো সবই আমি হারিয়েছি। আর আগামীতে আমি চাই যে আমার ভবিষ্যৎ যাতে আলোকিত করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর অনেকে তো অনেক আত্মীয় স্বজন হারিয়েছে, আমি তো আমার পরিবারের ছয়জন সদস্যের মধ্যে আমি আমার ভাই বেঁচে আছি, আর তো আমার কেউ নেই। আমার লেখাপড়ার দায়িত্ব কে নেবে, আমার ভবিষ্যৎ আগামী প্রজন্ম কে দেখবে? আর আমি আপনাদের কাছে এতটুকুই চাই যে আপনি আমার বা এখানে যারা ছাত্র ছাত্রী যারা আছেন, মানে গার্ডিয়ান আছেন, এবং এখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম আছেন এবং মাওলানা নিজামুর রহমান সাহেব আছেন, আপনাদের কাছে আমি দোয়া মানে দোয়া চাচ্ছি যে আপনার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার ভবিষ্যৎ আগামী প্রজন্ম লেখাপড়া করে ভালো পরে দাঁড়াতে পারি। আমার তো কোনো অভিভাবক নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই যে আমাকে দেখবে, আমি তো এখন পুরোপুরি অসহায় আছি। আপনাদের কাছে এতটুকু আমার দাবি। আর আমার পরিবারে যারা শহীদ হয়েছে চারজন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের পর্যায়ে আরেকটি সঙ্গীত সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি সঙ্গীতন শিল্পী গোষ্ঠী দুঃখী মানুষে দাঁড়াও পাশে ভাই, ধনী গরীব সবাই এসো কাঁধে কাঁধে মিলাই, অভাবী আর দুঃখী মানুষে দাঁড়াও পাশে।
কাঁধে কাঁধ মিলায়। তীব্র শীতে যন্ত্রণাতে কাঁধে অসহায়, পায় না খেতে উপোস থাকে হয়ে নিরুপায়। তীব্র শীতে যন্ত্রণাতে কাঁধে অসহায়, পায় না খেতে উপোস থাকে হয়ে নিরুপায়। তোমার আমার দিন কাটেবে কষ্ট রাই পায়, ধনি গরিব সবাই এসো কাঁধে কাঁধ মিলায়। অভাবী আর দুঃখী মানুষের দাঁড়াও পাশে ভাই, ধনী গরিব সবাই এসো কাঁধে কাঁধ মিলায়। ঝড় তুফান এলে ওদের ভাঙে বাসস্থান, বৃষ্টি টেনে ঘুম কাটেরা বিপন্ন হয় প্রাণ। ঝড় তুফান এলে ওদের ভাঙে বাসস্থান, বৃষ্টি টেনে ঘুম কাটেরা বিপন্ন হয় প্রাণ। কান্না রোজ দেয় না কি দোলা তোমার চেতনায়, ধনী গরিব সবাই এসো কাঁধে কাঁধ মিলায়। অভাবী আর দুঃখী মানুষের দাঁড়াও পাশে ভাই, ধনী গরিব সবাই এসো কাঁধে কাঁধ মিলায়।